হ্যাভ স্টুডেন্টস ক্লাস টুয়েলভের পর গ্র্যাজুয়েশন বা যেটাকে আমরা ব্যাচেলার ডিগ্রি কোর্স করি, এই যে কোর্স, এই কোর্সটা কিন্তু ডিফাইন করবে যে তুমি ভবিষ্যতে মানে তোমার কেরিয়ার কতটা সফল হবে। সো এই যে গ্র্যাজুয়েশন কোর্স, সেই কোর্সটা বাছাই করা সেইটা কিন্তু ভীষণ টেকনিক্যালি করতে হবে এবং অনেক কিছু ভেবে চিন্তে করতে হবে। আর মনে রাখবে যে তোমরা ক্লাস টেন অবধি যত ভালোই পড়াশোনা করে থাকো বা ক্লাস টুয়েলভ অবধি যত ভালো পড়াশোনাই করে থাকো বা যত চোখ ধাঁধানো রেজাল্টই করে থাকো বা তোমার রেজাল্ট যদি খারাপও হয়ে থাকে, সেইগুলো কোনোটাই ম্যাটার করবে না যদি তুমি এই ক্লাস টুয়েলভের পরে যে গ্র্যাজুয়েশন কোর্স, সেই গ্র্যাজুয়েশন কোর্সটা মন দিয়ে পড়াশুনো করো এবং ঠিকমতো মানে সেই কোর্স থেকে শিক্ষা নাও এবং সেই মতো নিজের কেরিয়ার চুজ করো। সো আজকের আমি এই ভিডিওতে তোমাদের বলবো যে বিবিএ যে কোর্সটা, এই কোর্সটা কেন একটা মানে মাস্টার কোর্স বলা হয়, মাস্টার অফ অল কোর্সেস বলা হয়, সেইটা নিয়ে তোমাদের আমি আলোচনা করব। মনে রাখবে বিবিএ এমন একটা কোর্স যে কোর্সের মধ্যে কিন্তু মোটামুটি ওভারঅল সমস্ত কিছু স্কিলই কিন্তু তুমি পেয়ে যেতে চলেছো। বিশেষ করে একটা বিজনেস রান করতে গেলে মনে রাখবে তোমরা যখনই মানে চাকরির জগতে প্রবেশ করবে বা কোনো প্রফেশনাল লাইফে প্রবেশ করবে, আলটিমেটলি সেটা হয় কোনো অর্গানাইজেশান হবে, নন প্রফিট মেকিং অর্গানাইজেশান হবে, অথবা সেটা কোনো প্রফিট মেকিং অর্গানাইজেশান বা কোনো বিজনেস মানে অর্গানাইজেশান হবে, মানে সেটা কোম্পানি হতে পারে, এমএনসি হতে পারে, কোনো প্রাইভেট সেক্টর, অন্য এ টু জেড যে কোনো জিনিস হতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা কোনো অর্গানাইজেশান মানে সোজা কথায় কোনো একটা প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠানকে রান করাতে গেলে কিন্তু যে যে কোয়ালিটিসের দরকার হয় সেই সমস্ত কোয়ালিটিস কিন্তু এই বিবিএ কোর্সের মাধ্যমে তোমরা মানে শিখে নিতে পারবে। আর বিবিএ মানেই হচ্ছে তোমাকে ওভারঅল সব কিছু বিষয়ে একটা ওভারঅল নলেজ দিয়ে দেওয়া হবে। আর এখনকার দুনিয়াতে মনে রাখবে তারাই সাস্টেন করবে যাদের কিন্তু সমস্ত বিষয়েতেই নলেজ আছে। মানে কেউ যদি বলে যে আমি শুধু পার্টিকুলারলি এই বিষয়টাই জানি, অন্য বিষয়গুলো আমার অতটা নলেজ নেই, তাহলে কিন্তু ভবিষ্যতে সে সাস্টেন করতে পারবে না। কারণ মাথায় রাখবে দুনিয়াটা এতটাই ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে এবং প্রতিদিন এত নতুন নতুন ফাইন্ডিংস হচ্ছে যে তোমাদের কিন্তু ওভারঅল একটা নলেজ যে কোনো বিষয়ে রাখতেই হবে। একটা জিনিস মাথায় রাখবে, বিবিএ কোর্স কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে অনেক প্রাইভেট অর্গানাইজেশান বা অনেক প্রাইভেট যে কলেজ সেইখানে করানো হয়, যে কোনো কলেজের থেকেই তোমরা কি বিবিএ করতে পারো। শুধু সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে একটাই জিনিস দেখে নেবে, বিশেষ করে সেটা যদি প্রাইভেট কলেজ হয়, যে সেই কলেজটা কোনো ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা, এইটা কিন্তু মেন জিনিস। আর সেকেন্ড জিনিস দেখে নেবে যে তার ফি স্ট্রাকচার। মনে রাখবে ফি স্ট্রাকচার বেশি মানেই বা প্রচুর টাকা দিয়ে ফিস দিয়ে কোর্স করছি মানেই যে সেই কলেজ খুব ভালো কলেজ, আর যে কলেজে ফিস কম সেই কলেজ খুব একটা ভালো নয়, এই ধারণা সম্পূর্ণ ভুল। কলেজের দুটো ভাগ হয়, এক হচ্ছে মানে লিগাল কলেজ আর একটা ইললিগাল কলেজ বা যেটাকে ফেক কলেজ বলা হয়। এবার সেই ব্যাপারটা বুঝে নেওয়ার জন্যে তোমাদের একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে সেই কলেজটা কোনো ইউনিভার্সিটি দ্বারা, যেটা বললাম যে কোনো ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা সেই কলেজটা, সেইটা অবশ্যই দেখে নেবে। এবার দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তথাকথিত এমন অনেক প্রাইভেট কলেজ আছে যেখানে বিবিএ কোর্স মানে প্রচুর টাকা এক্সট্রা কোর্স ফি দিয়ে করানো হয় এবং আলটিমেটলি সেই কোর্সটা করার পরে চাকরি পাওয়ার যে রেট, সেই রেটটা কিন্তু খুব একটা ভালো নয়। অথচ এমনও দেখা গেছে যে এমন অনেক কলেজ আছে যেখানে হয়তো কোর্স ফিটা অনেকটাই কম, মানে রিজনেবল কোর্স ফি, কিন্তু সেই কলেজ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট পাস করে চাকরি পেয়েছে বিভিন্ন এজেন্সিতে এবং সেই কলেজ মানে প্রতি বছর ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে এবং সেই প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেই সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু প্লেসড হয়ে যায় ভালো ভালো এমএনসিতে। এখনকার যুগে কিন্তু এই প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেওয়া বা প্রাইভেট কলেজে পড়াশুনো করা কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট। এটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি কথা যে তুমি অ্যাকচুয়ালি মানে তোমার পড়াশুনোর ওপর ইনভেস্ট করছো, তোমার হার্ড আর্ন মানি বা তোমার গার্জেনের বা আমার বাবা মার হার্ড আর্ন মানি তুমি ইনভেস্ট করছো যাতে তুমি ভবিষ্যতে ভালো চাকরি পেতে পারো বা ভালো বিজনেস করার জন্য স্কিল অর্জন করতে পারো। যে কোনো জিনিস যখন কেনো, সেই কেনার আগে যখন তুমি বাছাই করে নাও, যে একটা মোবাইল কেনার আগেও তুমি বাছাই করে নাও যে সেই দুটো ধরো কোম্পানি, সেই দুটো কোম্পানির মোবাইলের তোমরা স্পেসিফিকেশান দেখো, যদি দেখো যে স্পেসিফিকেশান সমান আছে তারপর দেখো প্রাইস, যদি দেখো যে প্রাইসটা মানে কারোর কম আছে তাহলে
সেম স্পেসিফিকেশান মানে দুটোর ক্ষেত্রে হলেও তোমরা কিন্তু কম প্রাইসওয়ালা মোবাইলটাকেই বাছো। তো এখানেও সেম জিনিস তোমরা অ্যাপ্লাই করো। একটা কলেজে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে যেটা মেন মানে মাপকাঠি হওয়া উচিত সেটা একটাই, সেটা হচ্ছে সেই কলেজে কতটা ভালো পড়াশুনো হয়, সেই কলেজে কতটা ভালো শিক্ষা দেওয়া হয়, সেটাই কিন্তু প্রধান এবং মেন মাপকাঠি। তারপরের যে মাপকাঠিগুলো সেগুলো হচ্ছে কি না, সেই কলেজে বুক ব্যাংক ফেসিলিটি কতটা ভালো আছে সেটাও সেই পড়াশুনোর সঙ্গে রিলেটেড, সেই কলেজে কতটা ভালো ফ্যাকাল্টি প্রোফাইল আছে সেটাও পড়াশুনোর সঙ্গে রিলেটেড। তার সাথে সাথে আর একটা এক্সট্রা জিনিস দেখে নিতে হয়, সেটা কি না, সেই কলেজে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, সেই প্লেসমেন্ট সেল বা ট্রেনিং সেল সেটা কতটা অ্যাক্টিভ, আর সেটা দেখার জন্য তাদের যে ফেসবুক প্রোফাইল আছে বা তাদের যে ওয়েবসাইট আছে সেই সেই সমস্ত জায়গা থেকেই সেই প্লেসমেন্ট বা ট্রেনিং সংক্রান্ত সমস্ত পোস্ট তোমরা দেখে নিতে পারো, পাস্ট ইয়ারের বা রিসেন্ট মান্থগুলো যে পোস্ট সেইগুলো থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে সেই কলেজে সেই সমস্ত অ্যাক্টিভিটিস কতটা ভালো হয়, প্লাস সেই কলেজের যে মানে বুক ব্যাংক ফেসিলিটি আছে কিনা বা ফ্যাকাল্টি প্রোফাইল কী আছে সেইগুলো সমস্ত কিছু সেই কলেজের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। তো সেই মাপদণ্ডটা ইউজ করো, সেই মাপকাঠি ইউজ করো, ইউজ করে যেখানে দেখবে কোর্স ফি নমিনাল আছে, যেখানে দেখবে কোর্স ফি তোমাদের কম লাগছে, অ্যাফোর্ডেবল কোর্স ফি, সেইখানেই অ্যাডমিশান নিয়ে নাও। আননেসেসারি বেশি টাকা দিয়ে মানে তথাকথিত নাম করা কলেজে অ্যাডমিশান নেওয়ার কোনো মানে হয় না। আর আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ভালো ভালো বিবিএ কলেজ আছে, ভালো ভালো বিবিএ কলেজ মানে আমার মতে একটাই ব্যাপার, সেটা হচ্ছে সেই কলেজটা যেন অবশ্যই ইউনিভার্সিটি দ্বারা মানে লিগাল ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড সেই ব্যাপারটা, এবং তারপরে সেই সমস্ত কলেজে ওই যেটা বলেছিলাম যে ভালো ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, ভালো ট্রেনিং প্লেসমেন্ট হয়, প্লাস ভালো বুক ব্যাংক ফেসিলিটিস আছে, এবং সেইখানে কোর্স ফিটাও কিন্তু মানে অ্যাফোর্ডেবল হবে। তো সেই সমস্ত কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে নিচ্ছি, তোমরা অবশ্যই সেই সমস্ত লিঙ্কে ক্লিক করে তোমরা সেই কলেজগুলোয় গিয়ে, কলেজের যে ওয়েবসাইট আছে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলস দেখে নিতে পারো, এবং অবশ্যই সেখানে যে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম আছে সেই এনকোয়ারি ফর্ম ফিল আপ করে রাখতে পারো। সেক্ষেত্রে হবে কি, তোমাদের সেই সমস্ত কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তারা তোমাদেরকে কল করে নেবে, এবং তোমরা তখন সেই কলেজ সংক্রান্ত আরও ডিটেল বা আরও বিস্তারিত বিষয়ে তোমরা কিন্তু জেনে নিতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি মনে হয় ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, যদি মনে হয় এই ভিডিওটা থেকে তোমার বন্ধুবান্ধবের উপকার হতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব ভালো থাকবে এবং এগিয়ে চলো নিজের সফলতার পথে। টাটা।